বন্ধু, আমার বক্তব্যের বিষয় হলো কাবা সৃষ্টি, কাবাকে নিল তিনজন সবরকর্ণে বলাকে কেন্দ্র করে আল্লাহ তাদের হাত দিয়ে কাবার মানে কনস্ট্রাকশনের কাজ নিল। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা, কিন্তু মসজিদ কোনটা? মসজিদ কোনটা বলে, মসজিদ বানানো কোনটা? পৃথিবীর প্রথম মসজিদ শুনলেন আল্লাহর নবী মক্কা মুকাররমা ছেড়ে যখন মদিনা মুনাওয়ারায় গেলেন। রাস্তায় নবীজি যাচ্ছেন আর মদিনার আনসার মুহাজিরেরা খবর পেয়েছেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা ছেড়ে মদিনায় আসেন। কে নিয়ে চলল সঙ্গে করে? আবু বকর সিদ্দিক। রাস্তায় যেতে যেতে বহুত ঘটনা ঘটেছে, শুধু হিজরতকে কেন্দ্র করে বায়ান করতে গেলে লম্বা চওড়া হয়ে যাবে। মদিনায় মুনাওয়ারায় পৌঁছানোর পর আল্লাহর নবী একটা খেজুরের বাগানে গিয়ে বসলেন, ইহুদিদের বাগান। এমন সময় আনসাররা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হে, ও সাফিউল মুজলামিন রাহমাতুল আলামিন, আপনি চলেন আমার বাড়ি। এ বলছে আমার বাড়ি, ও বলছে আমার বাড়ি। নবীজি নির্বাচন করলেন, কেমন করে আজকে আমি প্রথম কার বাড়ির মেহমান হব, এটা কিভাবে যাব? আল্লাহর নবী বললেন, আমি আমার উটের উপরে সওয়ার হয়ে গেছি রে, উটের লাগাম ধরবো না, আজকে আমার উট যার বাড়ির দরজায় সামনে গিয়ে বসবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ির মেহমান হয়ে যাব। কত মহব্বত, হুজুর আমার বাড়ি চলেন, হুজুর আমার বাড়ি চলেন। এই তো মক্কা থেকে মদিনায় আসলেন। মা বোনেরা রসুলকে যে কি ভালোবাসতেন মদিনা ওয়ালারা, আল্লাহ আকবার, এরা মানুষ মার্ডার করে নাকি গো? তো যাই হোক, কি বলছিলাম একটা কথা, এই দিকটা কোন দিক গো? পশ্চিম না, আমাকে উল্টা লেগে গেছে এখানে এসে। তো যাই হোক, তো আল্লাহর নবী ওই মাদা যখন উটের উপরে সওয়ার হয়ে উটের লাগাম ছেড়ে দিলেন, তো মদিনার যারা গরিব আনসার ছিল তারা মনে মনে ভাবছে, আমাদের ঘরে তো উট নাই, গোহাল নাই, আর খাদ পানি নাই, তো আমাদের বাড়িতে কেমন করে রসুলের উট যাবে? যার বাড়িতে পাঁচটা উট আছে, উটের বাড়িতে উট উঠবে? তাই গরিব গুলো পেছনে হাঁটছে, আর বড় লোক আনসারেরা সামনে হাঁটছে, আর পেছনে যেন দেখছে মিছিল চলছে, আর আল্লাহর নবী উটের উপরে সওয়ার হয়ে আছেন। কিন্তু ঘটনা ঘটলো কি, গোটা মদিনা পার হয়ে গে দক্ষিণ, একদম দক্ষিণ পশ্চিম কোণে একটা গরিব সাহাবি বাস করতেন, ওই সৌভাগ্যবান ব্যক্তিটার নাম হচ্ছে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ঘরে গিয়ে দরজায় উটটা বসল, আল্লাহ, ও তো খুশিতে মনে হচ্ছে দমেটকে যাবে, যে আমি গরিব আর আমার ঘরে দরজায় রসুলের উঠ বসেছে। হ্যাঁ, ছেলে মেয়েকে বলছে ঘর ছাড়, তোরা মফসলে থাক, সামনে রসুলকে দে, আমার দেশ বিদেশের লোক আসবে। একদিন গেল, দুই দিন গেল, বেশ কটা দিন যাওয়ার পর আল্লাহ নবী সাহাবিদেরকে ডাকলেন, চলো মসজিদ বানাতে হবে। বলে মসজিদ বানাবে? জি, এই পৃথিবীর প্রথম মসজিদ শুরু হলো। আচ্ছা একটা কথা বলি, এই ঘরটাকে আমি নিয়ত করেছি দোকান ঘর বানাবো, ঘর বানাতে গিয়ে ওই ধারটা খুলে দিয়ে দোকান বানিয়ে দিলাম, কিন্তু যেদিন ইট রেখেছিলাম নিয়ত কি ছিল? জোরে বলে, নিয়ত কি ছিল? ঘর। তারপরে পজিশন ভালো দেখে দোকান করে নিলাম। এরকম অনেকের হয়, তো ঠিক ওই রকম ধরনের যেদিন কাবা বানালো আল্লাহ সেদিন তার ছিল কেবলা, কিন্তু ওটার আগে কি বাইতুল মুকাদ্দিস,
আবার নামাজের ভিতরে হুকুম এলো আল্লাহর, তো হয়ে গেল বাইতুল্লাহটা কেবলা। তো এই যে কেবলা ছিল না কেবলা হলো, ও কেবলা ছিল কেবলা বাতিল হলো, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু মদিনাতে অনেক ঘর হয়েছে, ইট রেখেছে কেউ নিজের বাড়ির নিয়তে। আপনি ইট রাখতে গেলেন বিসমিল্লাহ বলে, বেটির বাড়ি হয়েছে তো আব্বা আসেন গো দোয়া করে দেন আল্লাহ ঘর বানাচ্ছি, তো ফের আপনি বেটির বাড়ি ইট নিয়তে রাখলেন। তো প্রথম ইট রসুল রাখলেন নিয়ত এটা মসজিদ, সেই মসজিদটার নাম কি? পৃথিবীর প্রথম মসজিদ, তার আগে কোনো মসজিদ ছিল না। মসজিদটার নাম কি ভাইয়া? আরে হাজি নাই এখানে, হাজি হ্যাঁ বলেন ওই মসজিদটা কোন মসজিদ? হ্যাঁ আজকে হাজিরা খালি মার্কেটে ঘুরছে গো, বুড়া বুড়া যেগুলো হজ করতে গিয়েছে না, কত বদমাশ আল্লাহ মাহবুব জানে, হজ করতে গিয়ে দেখলাম ওদেরকে আলেমের সঙ্গে যা পাঠাতে হবে। ওই মসজিদটার নাম আল্লাহর নবী সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে নিয়ে যে মসজিদটা রাখলেন, যারা হজ করতে গেছেন দেখবেন মসজিদে নববীর সামনে আছে, মসজিদে বেলাল, মসজিদে নববীর সামনে মানে দক্ষিণ দিকে একটা বড় রোড আছে, রোডটা পার হয়ে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে বেলাল পার হয়ে মসজিদের রাস্তা ধরে চলে যেতে হবে, কেবলা তাইন মসজিদ থাকবে ডান দিকে, বাঁ দিকে থাকবে সালমান ফার্সির বাগান, সামনে টি রোড পার হয়ে একটা মসজিদ আছে, ওই মসজিদটার নাম হলো মসজিদে কুবা, আল্লাহর নবী পৃথিবীর প্রথম মসজিদ তৈরি করলেন, মসজিদটার নাম হলো মসজিদে কুবা। আর ওই মসজিদের দেওয়ালে মার্বেল পাথর দিয়ে একটা হাদিস বর্ণনা করা আছে, আল্লাহর নবী যে হাদিসটা বর্ণনা করেছিলেন ওইখানে লিখে দেওয়া আছে। ওই হাদিসটা হচ্ছে আমার নবীজি বলছেন, আমার যে উম্মত এই মসজিদে কোবাতে এসে দুইখান দুই রিকাত নামাজ পড়বে, আল্লাহ তাকে দুইখানা কবুল উমরা হজের নেকি দান করবে। কখনো সওয়ারিতে যেতেন, কখনো গাধায় চড়ে রসুল যেতেন, কখনো হেঁটে যেতেন। আমরা মদিনাতে তিন রকম করে করে এই মসজিদে গেছিলাম। মসজিদটার নাম কি বললাম? মসজিদে কবা। হাজিরা যত যায় দেখবেন মসজিদে কবাতে গিয়ে নামাজ পড়ে আসে। আমরা মসজিদের ইতিহাসই জানি না গো। হযরত ইসমাইল আলাইহিস সালাম কি যেখানে সোয়ানো হয়েছিল জবা করার জন্য মিনার পাহাড়ের ধারে, বিরান ভূমি ছিল, এখন ওই জায়গায় একটা মসজিদ তৈরি করা হয়েছে। হজের আগের দিনে মিনার আগের দিনে আমরা ওই মসজিদটা দেখতে গেলাম, তো দেখছি মিলিটারি ফোর্স নিয়ে সরকার মসজিদটাকে ধুচ্ছেন, মসজিদটাকে পরিষ্কার করছেন, সৌদি আরব সরকার একদম চকচকে করে বানাচ্ছেন। ওই মসজিদটা কত বড়, হযরত ইসমাইল শুয়েছেন একটা আল্লাহ মসজিদ বানিয়েছেন। ওই মসজিদটার ইতিহাস হচ্ছে 72 জন নবী ওই মসজিদে নামাজ পড়েছেন। বন্ধুরে আমার, ওই মসজিদটা নাম হলো মসজিদে খাইফ। মসজিদের ভিতরে কতগুলো লোক নামাজ পড়তে পারবে বন্ধু আমার? মসজিদের ভিতরে শুধু ছাদের নিচের ক্যাপাসিটি হচ্ছে 15 লক্ষ লোক নামাজ পড়বে। এমনি সরকারকে ফোর্স নামাতে হচ্ছে না মসজিদটা ধুতে, 15 লক্ষ লোক নামাজ পড়বে। কাতারের এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না, এমন অবস্থা। আর সব পুলিশরা একদম সাফাই করছে মেশিন দিয়ে, কি দিয়ে একদম চেক 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 করে বানাচ্ছে, হাজিরা নামাজ পড়বে। আর আরাফাতের ময়দানে আছে মসজিদে নামেরা, সেটাও 15 লক্ষ লোক নামাজ পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদ কত নিয়েছেন গো। আর আমরা মসজিদের ইতিহাস জানি না, আমাদের মসজিদের ইতিহাস কেমন শুনবেন? একটু পরেই বলছি, একটু পরে, 2 মিনিট লাগবে। এতো মসজিদের, তাহলে পৃথিবীর প্রথম মসজিদটার নাম কি? মসজিদে কবা। বেশ কিছুদিন গেল,
এমন সময় ঘটনা ঘটলো কি, আল্লাহর নবী তার সাহাবীদেরকে বললেন, চলো আমি একটা কেবল আমি একটা মসজিদ বানাব, যে মসজিদটা এমন একটি মসজিদ হবে রে যেখান থেকে আইন রচনা করা হবে, আর এই আইন সারা পৃথিবীর রন্ধে রন্ধে পৌঁছে যাবে, ওই আইনটা হবে রচনা করব এমন একটা মসজিদে, আমি মুসলিম জাহানের জন্য একটা পার্লামেন্ট তৈরি করব, আর যে হা কানুনটা সারা পৃথিবীতে পৌঁছে যাবে, দ্বিতীয় নম্বর মসজিদ তৈরি করলেন মসজিদে নববী। মসজিদে নববীর ইতিহাস কি, নবী যখন মসজিদ বানানোর চিন্তা ভাবনা নিলেন তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার কোন জায়গাটা আপনার পছন্দ হচ্ছে আপনি বলেন, ওই জায়গায় আপনি মসজিদ বানাবেন। আল্লাহর নবী গোটা মদিনা ঘুরতে ঘুরতে গিয়ে একটা জায়গা পছন্দ করলেন, আমি এই জায়গাতে মসজিদ বানাবো। তখন সাহাবীদেরকে বললেন, তোমরা একটু চিরুনি তল্লাশি করে দেখো এই জায়গাটার মালিকানা সত্যকার আছে। চিরুনি তল্লাশি করে দেখা গেল ওই জায়গার মালিক হচ্ছে দুইজন এতিম বাচ্চা, যাদের কোনো গার্জেন নাই, বাচ্চা ছেলে। আল্লাহর নবী সেই বাচ্চা দুটি ডাকার পর তাদের মাথায় হাত দিয়ে বলছে, বাবুরে সোনারে মানিক রে, তোমাদের জায়গা আমার পছন্দ হয়েছে, এখানে আল্লাহর ঘর মসজিদ বানাব। ছেলে দুটি খুশি তো মনে হচ্ছে দম আটকে যাবে, আধখানা হয়ে গেছে, বলছে আল্লাহর নবী শুনেন, আপনি যদি আমাদের জায়গাতে মসজিদ বানান তাহলে আমরা একদম লিল্লা জায়গাটা ছেড়ে দিলাম আপনাকে। আল্লাহর নবী বললেন, না, যদি তোমরা এতিম না হতে তাহলে তোমাদের কাছে এমনি নিয়ে নিতাম, তোমরা এতিম যদি তোমাদের কাছে ফিরি নিয়ে নি তাহলে হবে কি, লোক বলবে নবীজি ওদেরকে সাদা সিঁড়ে ভুলিয়ে ভালিয়ে নিয়ে নিয়েছে, আমি এটা ইতিহাস কলঙ্ক করতে দেব না। তাদের হাতে কিছু মাল দিয়ে আল্লাহর নবী দ্বিতীয় মসজিদের ভিত দিলেন, ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে নববী। দুটা মসজিদ হলো। এখন ঘটনা একটা এখানে মাঝে বলে নি, সেটা হচ্ছে কি, মসজিদ তো বানছে খালি ঘন ঘন মসজিদ বেনে গেল, মসজিদ বানানো নেকি না কোনা? যা ঘুমিয়ে গেছে গো, আসলে ঘুমানোর টাইম, আপনাদের কি দোষ? না না বলছে খাও খায়, মসজিদ বানানো গোনা না নেকি? তো বলছে না না, আচ্ছা নেকি, কিন্তু মসজিদ বানানো আবার গোনা? কে বলছে? বলে কোরআন, কোথায়? সূরা তোবা 108 নম্বর আয়াতে বলছে, লা তাকুম ফিহি আবাদা, পৃথিবীর মধ্যে সেরা জায়গা, পৃথিবীর মধ্যে দামি জায়গা হলো মসজিদ, যাকে জান্নাতের টুকরো বলা হয়েছে। রুহুল মানি নামে কিতাবে তাফসীর করতে গিয়ে বলেছেন, মসজিদ কোনোদিন ধ্বংস হবে না কিয়ামতের জালজালাতে, এগুলোকে জান্নাতে নিয়ে গিয়ে সংমিশ্রণ করে দেয়া হবে। এই রকম পবিত্র জায়গাকে মসজিদ বলা হয়েছে। পৃথিবীর সব জায়গায় মসজিদ হয় না, আল্লাহ যে জায়গাকে নির্বাচন করে সেটাই মসজিদ হয়। কোন গ্রামে জালসাই গেলাম গো, না এটা নয়, মোড়ারের কাছে মহিষপুর, তো একটা মসজিদ বানাবে চৌকান্না করতে গিয়ে সামান্য 5 হাত জায়গা লাগবে খালি, এরকম ছোট করে, বিরাট বড় লোক মুসলমান ওটা দিছে না, বলছে এখানে যত বড় বড় বক্তা এসেছে সবাই ফেলির হয়ে গেছে, তা আপনি একটু বুঝিয়ে দেখেন তো, দেয় তো। আমি দেখলাম যে আর হবে না, ও দিবে না। আমি বললাম, বন্ধুরে জমিনের কোন জায়গায় মসজিদ হবে এটা আল্লাহ নির্বাচন, উদ্দিছে না নয়, ওই জায়গাটা আল্লাহ কবুল করছে না তার নিজের ঘরের জন্য, অতএব বাদ দিয়ে মসজিদ বানিয়ে নেন, আল্লাহর ঘর হয়ে যাবে, কোনো ডিস্টার্ব হবে না। কি কথা, তো মসজিদ হলো পবিত্র জায়গা, কিন্তু দেখেন এবার উল্টা ঘটনা শুনেন, এতক্ষণ তো সিধা ভালো লাগছিল, এবার উল্টা খারাপ লাগবে শুনে আপনাদের। আল্লাহর নবী
উজু গোসল সেরে পোশাক পরে নিয়েছেন, পাগড়ি বেঁধে নিয়েছেন, মসজিদে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। বাড়ি থেকে বের হবে, দরজায় এসে জিব্রাইল দাঁড়িয়ে গেলেন, লা তাকুম ফিহি আবাদা, নবীজি যাচ্ছেন কোথায়? বলে মসজিদে। আমার আল্লাহ বলছেন, হে জিব্রাইল, তুমি আমার নবীকে আটকিয়ে দাও মসজিদের মতো জঘন্য জায়গায়, পা দিতে দিও না, ওটা নোংরা জায়গা, ওখানে আমার রসুলকে পা দিতে দিও না। আপনাদের উল্টা মনে হয়েছে না যে রসুলকে মসজিদ ঢুকতে দেওয়া হয়নি? তাহলে মাকে, তাহলে মোটামুটি যারা বেনামাজি আছে বলবে এতক্ষণে মুলবি সব সিধাটা বলছে, সালা এতক্ষণ উল্টা বকছিল, স্বয়ং রসুল যায়নি তো আমরা কেন যাব? মসজিদের সামনে একজন আর বুঝলেন গরু মসজিদে ঢুকে গেছে, ওর গরুটা রশি কেটে মসজিদে ঢুকে গেছে। ইমাম সাহেব বুড়া মানুষ, ও লাঠি ঢুকছে, কার গরু রে? এই মোটা বুদ্ধি তোর, কার গরু? তোকে ঘুষ আছে? ও তখন রুটি খেয়েছিল, হাত পাকা রুটি নুন দিয়ে খেতে খেতে রুটি হাতে করে বেরিয়ে এসছে। কি হলো মুলবি সাহেব, এত চিল্লা চিল্লি কেন? যে মুলবি আপনাদের গলার ফাঁড় কেন এত হবে? ইদিক ফের জ্ঞান জ্ঞান কথা বলবে ওরা, আমরা নাই সাদা সিধে মানুষ দুটা বকবো, তো আপনি কেন এত ফাঁড় করছেন গলার? বলি গরু কার? গরু আমার। তো গরু তোকে হুঁস আছে? একটা রশি টসি নতুন করে লিয়াইকে ভালো রশিদে বান, গরুকে মসজিদে ঢুকে গেছে। বলে আপনাকে হুঁস আছে? মুলবিকে বলছে, ও গরু, ওকে হুঁস নেই বলি ও ঢুকেছে। আমাকে দেখেছেন কোনোদিন মসজিদ ঢুকতে? মুলবিকে বলছে, আপনি রাখছেন কেন? শালা গরুকে হুঁস নাই বলি মসজিদ ঢুকেছে, আমি কোনোদিন ঢুকি? মুলবি বলছে, মাথা কোথা ঠুকবো বে, তুই তো গরুর থেকেও খারাপ, গরু তো একবার ঢুকেছে তাও আল্লাহর ঘর, তোকে হুঁশ নাই মসজিদ আল্লাহর ঘর ঢুকতে হবে? হ্যাঁ, তো স্বয়ং রসুলকে আটকে দেওয়া হচ্ছে, মসজিদে পা দিতে দেওয়া হবে না। মসজিদ খারাপ জায়গা, এরই জন্য তো নবীজি গো, আল্লাহ আপনাকে ভালোবাসেন, পৃথিবীর সমস্ত সৃষ্টি সেরা, অতএব মানুষ মানুষের ভিতরে ভালো হচ্ছে নবী, তার থেকে দামি আপনি, অতএব নবীজি আপনি খবরদার মসজিদে পা দেবেন না। সূরা তাওবার 108 নম্বর আয়াতের ঘটনা, তাহলে এর পেছনে ইতিহাস লুকিয়ে আছে। রসুলকে কেন মসজিদে পা দিতে দেওয়া হচ্ছে না? হাজি, ইতিহাসটা হালকা বলি, এটা হচ্ছে টেপুর জেলাটা দিনাজপুর, আর আমার গ্রামের নাম হচ্ছে পুবার, আর জেলা বর্ধমান। এখন আমার গ্রামে আমি কোন রকম জান বাঁচা করে রাতে রাতে পালিয়ে এসেছি, এসে টেপুর জামে মসজিদের আমি এখন ইমাম, আর এখানে যে আমি ইমাম হয়েছি, এই চৌহদ্দি এলাকার লোক পাগল আমাকে নিয়ে। আমি নূর মোহাম্মদ ছাড়া ওরা কিছু বুঝে না, সকালে উঠতে বসতে খেতে গল্প, পিয়াই বাড়ি চায়ের দোকান আমাকে নিয়ে। এই জায়গাটা ভালো করে শুনবেন, কিন্তু খুব কনফিউশন জায়গা। এখন ঘটনা ঘটেছে কি, গোটা এলাকা আমাকে নিয়ে ভালোবাসছে, আর টেপুরের তো ছেলে মেয়ে বাচ্চা আবাল বৃদ্ধ বনিদা সকলেই আমাকে নিয়ে মহব্বতে পড়ে আছে। কিন্তু 100-তে 100 জন ভালোবাসবে? এক দুটা মাল থাকবে না বিরুদ্ধে? আপনাদের মন কি বলছে, এক দুটা থাকবে কি থাকবে না? ভাই থাকবে, সেই এক দুটা মাল মনে মনে ভাবছে, কি রে শালা বর্ধমান থেকে এসে সম্মান লুটে নিলে, আর আমরা এখানে থাকছি এতদিন সদ্দাড়ি চালাইলাম আমরা, আর আমাদেরকে কেউ মানবে না মানে? তখন একজন বলছে, ওকে দেখে দেখে আমার কলজে জ্বলে গেল, তারবি ওকে না তারা পর্যন্ত তোরা সম্মান পাবি না। তখন বলছে, তারবি কি করে, 100টার মধ্যে 98টা ওর দিকে, আমরা দুজন, যদি প্রকাশ্যে লাগতে যাস তো মেরে চাটনি বানিয়ে দেবে এলাকার লোক, আর যদি গোপনে মারতে যাস তাও পারবি না, সবসময় যেন ওর খাদিম পেছনে লেগে আছে।
কি করা যাবে বলে কাজ কর, মালটা কোথা থেকে এসছে খবর টালে। আর খবর পেয়ে গেল বর্তমান জেলা পোবার থেকে এসছে, তখন দুইজন চলে গেল আমার গ্রামে, গিয়ে বলছে নূর মোহাম্মদ কে চিনেন তো? দু চারজন বলছে কোথা আছে খবিশটাকে কাটবো বল, মানে ওদের যান চলে আসে। তখন বলছে কাজ হয়ে গেছে, পুরো ঠিকানা দিয়ে দিচ্ছি, তোমরা চলে এসো, আমাদের পাড়াতে বাস করবে, এলাকাতে বাস করবে। ওই লোকটাকে যখন একা পাবে মার্ডার করে দিয়ে চলে আসবে। এরা বাড়িতে গ্রামে ঘুরে এসে টেপুরের ওদের নিজেদের লোককে বলছে কাজ হয়ে গেছে, এ মালটাকে আর বেশি দিন লাগবে না দুনিয়া সরাতে, একে মারার যে অস্ত্র শস্ত্র খনি দেখে চলে এসেছি, খবর দিয়ে দিয়েছি, ওরা আসবে এসে মেরে দিয়ে চলে যাবে, চিন্তা নাই, শুধু ওদের থাকা খাওয়ার একটা জায়গা লাগবে, তোদেরকে বলেছি তোদেরকে পরে খবর দিব। আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন মদিনা চলে গেলেন, মদিনার লোক যখন আনসাররা মহাজেরা রসুলকে নিয়ে পাগল হয়ে গেল, আল্লাহ নবী ছাড়া তারা কিছু বুঝে না, শুতে উঠতে বসতে খেতে জাগনে শয়নে স্বপনে শয়নে সর্ব অবস্থায় নবীজির ইত্তেবা ছাড়া কারো এতেবা করে না। তখন কিন্তু মদিনার যারা মুনাফিক উবাই ইবনে খালব, আব্দুল্লাহ ইবনে উবাই, উবাই ইবনে সলুল, এদের কিন্তু ভাই ভিতরের কলিজা জ্বলতে শুরু করলো, যে নবীজি মক্কা থেকে এসে মদিনায় সম্মান লুটে নিবে রে। তখন বলছে ওকে মার্ডার কর, যে খবরদার প্রকাশে মার্ডার করতে যাস না, যা ওর সাহাবী আছে চট নিতে জুটবি না। তা বলে বলে গোপনে মার্ডার কর, বলে গোপনেও পারা যাবে না, বলে তাহলে এক কাজ কর, ওই মালটা যেখান থেকে এসেছে ওই দেশে একবার খবরটা নিয়ে দেখ ওর গ্রামের অবস্থাটা কি। দুইজন মুনাফিকের প্রতিনিধি মক্কায় গেল, মক্কায় গিয়ে খবর বলছে তোমরা মোহাম্মদকে চিনো কি? এরা বলছে আছে কোথা বল, ও রাতে রাতে পালিয়েছে, ওকে পেলে কেটে টুকরো টুকরো বানাবো। তখন বলছে ধৈর্য ধরো, খবর তোমাদেরকে দেয়া হবে। এরা ফিরে এসে মুনাফিকদের দলের মিটিং ডেকে বলছে গোপনে, ও আমাদের মদিনার মুনাফিকেরা তোমরা শুনেলাও, নবী মোহাম্মদকে মারা বড় সহজ আছে, কোনো চিন্তা নাই, ওর যেখানে জন্মভূমি মক্কা আমরা খবর নিলাম, সমস্ত এলাকাটা ওর শত্রু হয়ে আছে, ও যে মদিনায় আছে শুধু খবরটা দিলে ওরাই মেরে দিয়ে চলে যাবে। বলে কেমন করে খবর দিবি, কি করে ওর বিরুদ্ধে কাজ করবি? তখন আপসের মধ্যে মুনাফিকরা গোপনে মিটিং করে বলছে যে এক কাজ কর, পাঁচ ওয়াক্তের নামাজ যদি ওর সঙ্গে জামে মসজিদে উঠা বসা করি আর পড়ি, সব সময় যদি ওর সঙ্গে সাহাবীদের ভিতরে আমরা থাকি আর ওর বিরুদ্ধে কাজ করি, তাহলে একদিন না একদিন ধরা পড়ে যাব, চোখের আর করা যাবে না। তাহলে এক কাজ কর, আমাদের মহল্লাতে একটা নতুন মসজিদ আমরা বানিয়ে নি, আর এই মসজিদে আমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ব, আর জুমার দিনে গিয়ে জামে মসজিদে নামাজ পড়ে আসব। নবী মোহাম্মদ মনে মনে ভেবে রেবে লোকগুলো আমাদের দলে আছে, আর আমরা এই মসজিদ থেকে মক্কাওয়ালার সঙ্গে লাইন করে ওর বিরুদ্ধে চক্রান্ত করব। দেখা নতুন মসজিদ বানালো, বুঝতে পেরেছেন কি না? ওই মসজিদটা কুবা মসজিদের পাশেই, আমরা যখন মক্কা গেলাম, এখন ভারতবর্ষে একটা মসজিদ ভাঙা গেছে, তা আমাদের মনে খুব দুঃখ, কথাটা ঠিকই, আপনাদের যত দুঃখ তার থেকে আমার বেশি দুঃখ। মজাটা কেমন লাগলো দেখেন খালি, এরা কি ঘটনা করবে? এরা মনে মনে বলছে কাজ হয়ে গেছে, আরও জানে থাকবে না, ওকে দুনিয়া ছাড়িয়ে দেব, এমন দুনিয়া ছাড়াবো ওকে ওর হাড় হাড্ডি কেউ খুঁজে পাবে না। এরা একটা নতুন মসজিদ তৈরি করলো, কিন্তু মসজিদটা তৈরি করে এবার মনে মনে ভাবছে মসজিদ তো বানালি, এটা মসজিদ বলে কেউ মানবে? কেউ মানবে জি? তো উদ্বোধন করতে গেলে ওকেই নিতে হবে, তা আল্লাহ নবী গিলে উদ্বোধন করে নি। কিন্তু দেখেন আমাদের ভারতবর্ষে একটা মসজিদ ভাঙাতে দুঃখিত আমরা সকলে, দেশ বিদেশে আরো অনেক গেছে, কিন্তু স্বয়ং আরবের বুকে একটা মসজিদকে ভেঙেছে, শুধু ভাঙালায়, ভাঙার পরে ফের পায়খানা বানিয়ে দিয়েছে মসজিদটাকে। আপনাদের শুনে দুঃখ লাগবে কিন্তু খুশি লাগবে খানিক পরে।
এবার ওরা ওই মসজিদটা তৈরি করে দুটো মুনাফেক গেছে আল্লাহ রসুলের কাছে, খুব খুশি। সালাম আলাইকুম হুজুর, কি খবর বা? বলে আপনি খবর শুনেছেন কিছু? বলে কি, আমাদের পাড়ার মহল্লাতে একটা নতুন মসজিদ বানিয়েছে। তো এখন মনটা বড় হবে কি হবে না? আমি যদি বলি যে আমাদের গ্রামে একটা নতুন মসজিদ হলো, আপনারা জীবনে নামাজ পড়তে যাবেন না, তাও দিলটা বড় হবে। আর আমেরিকায় যদি একটা মসজিদ ভাঙা যায় তো আমাদের দিলে কষ্ট হবে, হবে কি হবে না জি? তো মুসলমান তো রসুলের দিলটা বড় হলো, বাহ 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 বাহ। কিন্তু মাল দু নম্বরই, রসুল তো বুঝতে পারছে না, ও তো দিলের খবর জানে না। কিন্তু রসুল খুব বাহ বাহ দিলে, বাহ 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 বাহ, তোমরা ভালো কাজ করেছো জি, আমার এই কয় মাস আসা হলো এখানে, আমি তো মেহনত করে করে এক মসজিদ বানাচ্ছি, আর তোমরা এই কথাতেই মসজিদ বানিয়ে নিয়েছো, বাহ 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 দিয়ে দিল। ওরা ভাবছে এবার আসবে, বলছে যাও তোমরা, আমি মসজিদ উদ্বোধনে যাবো, যাও চলো। আল্লাহ নবী গোসল করলেন, উজু সেরে নিয়ে পাগড়ি পড়ে লিয়েছেন, ওই মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য এমন সময় জিব্রাইল দুজরার দরজায় এসে দাঁড়িয়ে গিয়ে বলছেন, নবীজি গা ওই মসজিদটা আপনি পা দেবেন না, আমার আল্লাহ কিন্তু পছন্দ করছে না। দিয়ে এবার ওই মসজিদের ইতিহাস খুলতে শুরু করে দিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মসজিদান জিরারাও ওয়া কুফরা তাফরীকাম বাইনাল মুমিনী ওয়া ইরশাদান লিমান হারাবাল্লাহা ওয়া রাসূলাহু من قبل ولا يحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون হে নবী আপনি শুনলেন, ওটা কিন্তু আসলে মসজিদ লাই, ওরা আপনার বিরুদ্ধে জিদেরে বশীভূত হয়ে কুফুরির তাড়নাতে ওই মসজিদটা বানিয়েছে। ওই মসজিদটা বানানোর কারণ হচ্ছে আল্লাহ এবং রসুলকে বোকা বানাবে আর মুসলমানের ভিতরে ফাটল ধরাবে, এর জন্য মসজিদটা বানিয়েছে। আর আপনি ওদেরকে যতবার জিজ্ঞেস করবে তোমরা এটা কি করেছো, ওরা কসম করে করে বলবে, ইন আরাদনা ইল্লাল হুসনা, আমরা এটা ভালো কাজ করেছি, মসজিদ বানানো ভালো কাজ, তাই ভালো কাজ করেছি, আর আমার আল্লাহ সাক্ষী দিচ্ছে, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আমার আল্লাহ বলছে আমি সাক্ষী দিচ্ছি ওরা মিথ্যু, গোটা মসজিদ লয় ওটা চক্রান্তের ঘর। এটাকে নাপাক জায়গা বলা হয়েছে, এর জন্যে ওই মসজিদটাকে সৌদিয়া সরকার ভেঙে পায়খানা বানিয়ে দিয়েছে, যা মুনাফিকদের মসজিদ, আল্লাহ কবুল করেনি, রসুলও কবুল করেনি। হাজি আমরা যখন মসজিদে কুবাতে নামাজ পড়ে বের হয়ে বললাম যে হাগো সে মসজিদের জেরারটা কোনটা, দোকানি বলছে পুলিশে শোনে না, রাগ করবে, লুকিয়ে বলো ওই দিকে যান, ওখানে দেখেন পায়খানা বানানো, ওইটাই মুনাফিকদের মসজিদ। এ যুগে নাই ওই মসজিদ, নাই এই মালদার এখানে আছে মিলনগড় স্টেশনের পাশে, আমি চিনি ওই গানটা, বাকিগুলো আমার এলাকা তো আছে, আপনার এলাকা তো আছে, ঝগড়া করে মসজিদ বানায় কি বানায় না জি? ঝগড়া করে মসজিদ বানানো যাবে না, মসজিদে প্রথম ভিত হবে মহব্বতের সঙ্গে। মুসলমানদের একটা মসজিদের ভিতরে ঝগড়া হতেই পারে, আপনি এক মিজাজের মানুষ, আমি এক মিজাজের মানুষ, আপসের মধ্যে দু চার কথা হতেই পারে, এটা বড় জিনিস নয়, এটা খারাপ জিনিস নয়, কিন্তু নতুন মসজিদ বানানো হবে এটাই হচ্ছে খারাপ জিনিস। আমি হাদিসে কোনো জায়গায় পাইনি, কোনো ওলামাও পাইনি, একটা ঘটনা আপনাদেরকে শোনাই, তবে শোনাবেন কেন, পেলেন না তো? বলে আমার এলাকায় মাওলানা শওকত সাহেব একদিন বায়ান করছিলেন, ওই তফসিরটা করছিলেন, ওনার কাছে শুনলাম, তো উনি বলছেন হাদিসে কথা, তা নয় কিন্তু ভাই এই ঘটনাটা কিরকম, একটু আপনাদেরকে মসজিদ বুঝানোর জন্য বলছি। আল্লাহ নবীর জামানায় মসজিদে নববীর সামনে একটা সাহাবী একটা খুঁটা গেড়ে দিলেন, খুঁটা গেড়ে দিয়ে নফল নামাজ ধরেছে, ও আর একজন এসে খোঁটাটাকে ধরে তুলে ছুঁড়ে ফেলে দিয়ে ও নামাজ ধরেছে, আর বলছে কে খোঁটা গেড়েছে, যে গেড়েছিল সে বাইরে এসে দেখছে খোঁটা নাই, ফুটা পড়ে আছে, এ ঘুরে গিয়ে বলছে তোর নামাজ হোক, ওই যখন সালাম ফিরে তোর গায়ে হাত দিয়ে বলছে ভাই খোঁটাটা তুমি তুললে, বলছে তুমি গেড়েছ, তোকে কে গাড়তে বললে, তোকে কে তুলতে বললে, আপসের মধ্যে মসজিদে ঝগড়া শুরু হয়ে গেল, খোঁটা গাড়ার তুলালিয়ে একজনা গেড়েছে আর একজনা তুলেছে।
আল্লাহর নবী বলেন, তোমরা মসজিদে জোরে জোরে চিৎকার করে ঝগড়া করো কেন? দুইজন বসে যাও, আমি বিচার করি। নবীজি চিফ জাস্টিস বিচারে বসে গেলেন। ও খোঁটাগার তুলনেওয়ালা, তুমি কেন খোঁটা তুলেছো বলো? বলে, হুজুর আমি খোঁটা তুলে ফেলে দিলাম, মসজিদের নবীর দরজার পাশাপাশি খোঁটা থাকবে, টক্কর লেগে যাবে, পড়ে যাবে, বিপদ হবে। শুধু তাই নয়, এটা মসজিদের নববী, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম, জায়গাটা বড় নোংরা লাগছে, খোঁটা খোঁটা কাঠ খোঁটা পরে থাকবে, আমি ভালোবাসলাম না, এর জন্য আমি খোঁটা তুলে ফেলে দিয়েছি। বসো, তুমি বসো, তোমার নিয়ত বলা হয়ে গেছে, বসো। ঠিক করেছে না ভুল করেছে বলেন? আরে হ্যাঁ না বলেন? হ্যাঁ। এবার যে খোঁটা গেড়েছে, নবীজি বলছে তোমার নিয়তটা বলো। উঠে বলছে নবীজি গো, এটা হলো মসজিদে মানববী, এর দক্ষিণে হলো মক্কা, উত্তর হলো শাম সিরিয়া। মক্কার লোকেরা শাম সিরিয়াতে মাল বিক্রি করে, সেখান থেকে মাল নিয়ে আবার শাম মক্কাতে ফিরে আসে। যত ব্যবসার দলেরা এই রাস্তা দিয়ে যায়, যত বণিকের দলেরা সব এই রাস্তা দিয়ে চলাফেরা করে, আর তাদের উট গাধা বুঝাই করে তারা মাল নিয়ে যায়, ঘোড়া বুঝাই করে আবার মাল নিয়ে তারা দেশে ভিড়ে। আর যখন নামাজের টাইম হয়, উটগুলোকে খোলা ময়দানে ছেড়ে দিয়ে মসজিদে নবীতে নামাজ পড়ে। তাদের নামাজে মন বসে না, ধীরে সুস্থে নামাজ পড়তে পায় না, উট চঞ্চল জানোয়ার কোন দিকে হারিয়ে যাবে। আর ওরই জন্য আমি খুঁটা গেড়ে দিলাম, ওই বণিকের দলেরা তারা তাদের উটগুলোকে খুঁটাতে বেঁধে নামাজ পড়ে। বলেন এবার কি করে এখন বিচার কি করবেন আপনারা? বললে মা মার খাবে, না বললে বাপ বিড়াল খাবে, কোথায় গেছে? আল্লাহর নবী বলেন, তোমাদের দিলের নিয়তের কারণে তোমরা দুজনেই জান্নাতে। মসজিদের ভিতরে ঝগড়া হতে পারে, এটা নতুন জিনিস না, এটা স্বাভাবিক, কিন্তু ঝগড়া হয়ে নতুন মসজিদ বানানো চলবে না। ঝগড়া করে যদি কেউ নতুন মসজিদের ভিড় দেয়, ফ্যানটা তুই চালাবি কেন? তোর বাবার মসজিদ নাকি? মসজিদের ছাদ তো আমার বাপ একাই দিয়েছে, আমার দাদার জায়গায় মসজিদ চালাম, চলে গেল। আল্লাহু আকবার। সেলিম তুমি এখানে আজান দিচ্ছ কেন গো? ওদের নিজের গুলকিতে একটা ছোট করে মসজিদ বানিলে, এখানে আজান দিচ্ছ কেন? মসজিদ বানিয়েছে মুলবি সাহেব, সালাদের মসজিদ যাবো না, হবে না, জীবনও হবে না, ওটাকে মসজিদে জেরার বলছে। বন্ধুরে আমার, তাই আমার আল্লাহ বলেন, মসজিদ বানানো নেকি, কিন্তু বানানো গুনাহ। আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে সমাজকে এক মিল মহব্বতে মসজিদ বানাবেন, ঘন ঘন মসজিদ বানানো কি আছে? কিন্তু ঝগড়া করে মসজিদ বানালে গোনা আছে, মসজিদ ভাঙলে কিন্তু গোনা আছে, আবার নেকি আছে। যদি হিংসা করে মসজিদ ভাঙেন, গোনা আছে, আর মসজিদটাকে বাড়াতে হবে, কনস্ট্রাকশনের কাজ করতে হবে, ভাঙবেন তো ফের নেকি আছে। মেন নিয়ত স্যাটেলাইট হলো এই দিলটা বন্ধুরে আমার, তাহলে মসজিদ বানাবে কে? মসজিদের ঝাড়ু দেবে কে? মসজিদের কাজ করবে কে? কমিটি কে হবে? কথাটা বলবো কি বলবো না? মসজিদের কমিটি কোন লোক হবে এটা বলবো কি বলবো না? মারবে না তো টেপুরের লোক, সব ঝামেলা লেগে আছে, কিন্তু সব মসজিদ আমার গায়ে মসজিদ ওই ঝামেলা লেগে আছে, কি দেখবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলছেন, যার ভিতরে পাঁচখানা গুণ আছে, ওই লোকটা মসজিদ কমিটি হবে, মসজিদের ঝাড়ুবাড়িদারি করবে, নামাজ পড়বে, মসজিদের সার্বিক সার্কুলার দেবে। আর যার ভিতরে এই গুণ নাই, ওকে মসজিদের মাস্তানি করতে হবে না। আপনাদের এলাকার মসজিদ কমিটি বেনামাজি আছে? আছে? আমি একটা প্রশ্ন করব, যে উত্তর দিতে পারবে তার কাছে 1000 টাকা নিব। হাগো প্রশ্ন করিনি, তার আগে হাসছেন কেন? বুঝতে পেরে লেছেন নাকি? আমি মায়ের বড় বেটা, আমার মা বাঁজা। উত্তর দেন। বাবজি ওইটাই তো, আমি মায়ের বড় বেটা, আমার মা বাঁজা, এর কোন উত্তর আছে জি?
মসজিদ কমিটি নামাজ পড়ে না, ওকে খুঁট বেড়ে নাই মার ভাই। আমি মায়ের বড় বেটা, আমার মা ভাঁজা, মসজিদে ওর সাজদা নাই, ফেরো মসজিদ কমিটি। মসজিদ কমিটি হবে কে, মসজিদে দান করবে কে? এই পাঁচটা কথা শুনেলেন, বেশি টাইম লিব না, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি দুটাই ঝেড়ে দিব। যেহেতু আরেকটি বক্তা আছে বন্ধুরে, আমার বর্ধমানের ফেমাস বক্তা, খুব ভালো বক্তা, আপনারা বায়ান শুনবেন ইনশাআল্লাহ। মসজিদ কমিটি হবে কে, যার ভিতরে পাঁচটা গুণ আছে? আমার আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। ইয়ামুরুটা এমন একটা শব্দ যে সার্বিক সার্কুলার রাখে। ইয়ামুরু মানে নামাজ পড়া, নামাজ পড়ানো, ডেকে আনা, মসজিদ পরিষ্কার করা, ড্রেন সাফ করা, পানির ব্যবস্থা করা, মসজিদের সার্বিক সার্কুলারকে ইয়ামুরু। তামির দেনে বলা, এর হিফাজত করনে বলা কে হবে? যার ভিতরে পাঁচটা গুণ আছে। প্রথম নম্বরে গুণ হচ্ছে মান আমানা বিল্লাহ, যার আল্লাহর উপর ঈমান আছে। প্রথম নম্বরে গুণ কি? বেঈমান কোনদিন মসজিদে টাকা দিতে পারে না। আপনার এখানে যতজন সাধারণ মানুষ বসে আছেন, আমি আলেমদেরকে বাদ দিয়ে বলছি, আলেমরা মুখ বন্ধ করেলেন, সাধারণরা মুখ খুলেন। যদি কোনো হিন্দু এসে টেপুরের লোককে বলে তোদেরকে জালসা করে টাকা তুলতে হবে না, আমি 2 লাখ টাকা দিব, লিবেন কি বলেন? টেপুরের ছেলেরা বলবে, প্রয়োজন হলে লিবার খেটে মসজিদ বানাবো, তোর টাকা লিব না। কারণ প্রত্যেকটি মুসলমান জানে, হিন্দুর টাকাতে মসজিদ বানানো যাবে না, বেঈমানের টাকাতে মসজিদ বানানো যাবে না। এটা সাধারণ রাখালও জানে মুসলমানের, যে কোনোদিন বেঈমানের টাকাতে মসজিদ বানানো যাবে না। আমার আল্লাহ পবিত্র, তার ঘর পবিত্র, আর টাকাটা হতে হবে কালেমাওয়ালা পবিত্র লোকের, তবেই মসজিদ বানবে। কিন্তু একবার দুনিয়াতে দেখবেন, পূজার সিজনে রোডে টাকা নিয়ে গোঁতা মেরে পূজা করছে, করে কি করে না গো? হ্যাঁ, আবার বলে একটা একটা ঠাকুর আছে নাকি, ওকে আমাবস্যারেতে নাকি চুরি করে পূজা দিতে হয়। উ চোর এদের আল্লাহ রে, আল্লাহ ফের চোর লো, সালা হিসাবই বুঝে আসছে না। আমার আল্লাহ বলছে, না পাক টাকা আমার ঘরে লাগাবি না, আর ওর আল্লাহ বলছে চুরি করে আমাকে আজকে ভোগ দেয়। হ্যালো, ওই দিকটা আর যাচ্ছি না, ছেড়ে দেন। তাহলে একমাত্র হতে হবে ইমানদার, আল্লাহর উপর যার ইমান আছে তার টাকা লাভ। দ্বিতীয় নম্বর গুণ হতে হবে ওয়ালিয়ামিল আখিরি, আল্লাহর উপরে ঈমান বলার পরে পরে রসুলের উপরে না বলে আল্লাহ আখেরাতের দিকে চলে গেলেন। যার ভিতরে আখেরাতের জ্ঞান না আছে, ওর টাকা মসজিদে লাগানো যাবে কি না? বলে ওর মসজিদে টাকা লাগানো যাবে, কিন্তু লাগালে মসজিদে ফেতনা শুরু হবে। কি রকম ফেতনা হবে গো? আল্লাহর উপরে ঈমান না থাকলে টাকা লিয়াই যাবে না, কিন্তু আখেরাতের উপরে ঈমান আল্লাহ কেন বলেন? বলে তুই আখেরাতের উপরে ঈমান রাখ। এবারে হিসাব দেখেন, আল্লাহর পরে পরে আখেরাতটা টানলেন কেন? যার আল্লাহর উপরে ঈমান নাই তার টাকা তো নেওয়া যাবেই না। এই টাকাটা আপনি ওখান থেকে উঠে টেবিলে দিতে আসছেন, আমি আপনাকে নেওয়ার আগে দুটি কথা জিজ্ঞেস করছি, তুমি টাকাটা দিছো কাকে? আপনারা যে এতগুলো দান করলেন, দিয়েছেন কাকে একবার বলেন? মসজিদ কমিটিকে না আল্লাহকে? জোরে বলেন। আপনাদের নিয়ত কি? কমিটিকে দিলাম না আল্লাহকে? আল্লাহকে। আমার আল্লাহ বলছে, দেখ তোরা যখন দিয়েছিস আমাকে, তাহলে এখানে একটা মশলা নিয়ে ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমি বলছি, মনে মৌলানা বদরুদ্দোজা বললেন, ফরজ নামাজ পর দোয়া করা যাবে না। আমি বলছি দোয়া করা যাবে, দুটো মুলবিতে ঝগড়া লেগেছে।
উদাহরণ এটা মনে করেন, এমন সময় আপনারা বলছেন এই মৌলবি দু টাকা সিধা কত সাল আমাদের যান চলে গেছে। তো আমি তখন বললাম ঠিক আছে, আগামী এই পৌষ বৈশাখ মাসের 13 তারিখে অমুক গ্রামে আমরা দুজন আছি, সেই দিন আপনারা শুনে নেবেন। তখন আপনারা কি বলবেন? আচ্ছা এখন চুপ কর, 13 তারিখে হতে দে। এটা একটা মানুষ বলে কি বলে না, আরে ঝামেলা এখন রাখ, একটু ধৈর্য ধরো, 13 তারিখটাই হতে দে।